বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক স্বপন মন্ডলবাবু বলছেন? হ্যাঁ, আমি সাবনবাবু বলছি। স্যার, আপাতত যে রোপা পার্ট টু বের হয়েছে এবং মানে বের হবে আর কি, প্রকাশ আপাতত আসেনি, তো সেই রোপা পার্ট টু তে বা এই টিজিডি স্কেল সংক্রান্ত বিষয়ে স্যার কি আপডেট রয়েছে আপনার কাছে? ডেট বলতে, যে আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষকদের সমস্যাগুলোকে নিয়ে হুম, আমরা টাইম টু টাইম বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ রাখি, আচ্ছা, বা বিভিন্ন যে প্রবলেমগুলো যারা ডিল করেন, হুম হুম যেসব আধিকারিকরা আর কি, তাদের হুম সঙ্গে আমরা রেগুলার যোগাযোগ রাখি, হুম হুম যেটা একটা বিরোধী শিক্ষক সংগঠন হিসাবে রাখার দরকার আর কি, প্রয়োজন আর কি। হুম হুম এবং পে কমিশনের সঙ্গেও আমরা রেগুলার গত কয়েক মাস ধরে যোগাযোগ রেখেছিলাম। আচ্ছা, তো জানেন যে রোপা পার্ট টুর যে সাবমিট হয়েছে গভর্নমেন্টের কাছে, সাবমিটেড, হুম হুম আমরাই প্রথম বলেছিলাম, তাই না? হুম রাইট রাইট তো বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের রোপা পার্ট টুর মধ্যে কি আছে সেটা জানাও খুব একটা জরুরি আর কি, হুম যে বিশেষ করে শিক্ষক সমাজের কাছে কি বার্তা দেওয়া যেতে পারে, বা শিক্ষক সমাজ কি প্রত্যাশা করতে পারে এখান থেকে, যেগুলো আমাদের ডিমান্ড গুলো ছিল আচ্ছা, সেগুলো ফুলফিল হলো কিনা আর কি, হুম হুম সেটা জানার আগ্রহ তো থাকতেই পারে, তাই না? হুম থেকে আমরা মোটামুটি নিয়মিত যোগাযোগ করছিলাম বা আচ্ছা, করেছি আর কি। হুম হুম আমরা যেটা জানতে পেরেছি যে স্কেল যেটা, বা এই যে গ্রাজুয়েট শিক্ষক যারা নিজেদের সর্বভারতীয় বেতন কাঠামোর জন্য লড়াই করছেন আর কি, হুম এদের সঙ্গে আমরা কিন্তু প্রথম থেকেই ছিলাম, আচ্ছা আচ্ছা, এবং এদের দাবির প্রতি আমাদের সহমর্মিতা আছে প্রথম থেকে, বিটিই এর। হুম হুম তো স্বাভাবিকভাবে আমাদের ইন্টারেস্টটা নিশ্চয়ই থাকবে এটাতে। বাকিগুলো, বাকি শিক্ষক সংগঠন, তাদের কতটা এই নিয়ে দায়বদ্ধতা আছে আমি জানি না, বা বলতেও পারবো না, হুম বা তারা কত খোঁজ খবর রাখে আমি সেটাও জানি না, আচ্ছা, কিন্তু আমরা নিয়মিত খোঁজ খবর রাখতাম। কারণ হচ্ছে গ্রাজুয়েট শিক্ষকদের অধিকার পাইয়ে দেওয়ার যে দাবিটা, সেই দাবিটার মানে এই যে বিভিন্ন মঞ্চ তৈরি জন্মের আগে আর কি, হুম বিভিন্ন মঞ্চের জন্মের আগে কিন্তু অনেক আগে থেকে কিন্তু বিটিএ এইটা, এই দাবিটাকে চ্যাম্পিয়ন করেছে। সেটা হয়তো এত লার্জ স্কেলে রাস্তায় নেমে মিছিল করে অমুক করে হয়নি, আচ্ছা, কিন্তু সরকারি স্তরে বা আধিকারিক লেভেলে আলোচনা করার যে বিষয়টা, সেটা বহুদিন ধরে চলছে। পঞ্চম বেতন কমিশন হুম মানে রূপা 2009 যেটা, তার আগে থেকেই কিন্তু আমরা হুম এটা চেষ্টা চালাচ্ছিলাম আর কি, কিন্তু আচ্ছা সেটা বামফ্রন্ট আমলে সফল হয়নি। আচ্ছা, আর এখনো এইবারে তো পে কমিশনের রেকমেন্ডেশন কিছু ছিল না, হুম হুম আমরা আশা করছিলাম যে পার্ট টু তেও থাকতে পারে, একটা আলোচনাও হয়েছে, আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু ওই কোর্টে মামলা চলছে, হুম যেটা হুম বলতে চাইছে আর কি হুম হুম অফিসার আর কি, আচ্ছা তাহলে ফয়সালাটা কোর্টেই হোক, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আপনারা জানেন যে কেউ কেউ বলছিলেন যে আমরা কোর্টে লড়ে নেবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, যে কোর্টে যদি লড়ে নেবেন তাহলে কোর্টে লড়েই নিন, তাই না? আচ্ছা এখানে আমাদের সহানুভূতির কোনো জায়গা নেই, তারা আচ্ছা তাদের বক্তব্য আর কি। আচ্ছা আচ্ছা, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, হুম বোঝাতেও পেরেছিলাম কিন্তু, যে গ্র্যাজুয়েট টিচারদের দাবিটার মান্যতা আছে এবং তার যৌক্তিকতা আছে, এবং তারা তারা নিজেরাও সেটা এন্ডোর্স করে, কিন্তু ওই ইগোর লড়াইটা ওই জায়গায় হয়ে গেছে। আচ্ছা যে কিছু কিছু লোক আবার নাকি শুনলাম পে কমিশনের আধিকারিকদের ফোন করে হুমকি দেখিয়েছে, আচ্ছা, যে যদি এইটা না হয় তাহলে কিন্তু আপনাদেরকে কোমরে দড়ি দিয়ে কোটে কোটি হাজার করাবো আর কি, আচ্ছা, এরকম সব কথাবার্তা আর কি। তো স্বাভাবিক হয়তো এটা একটা, বুঝতে পারছেন যে একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে। হুম হুম শিক্ষা আন্দোলন করতে গেলে শুনুন, লজিকের উপর দাঁড়িয়ে করতে হয়, শিক্ষা আন্দোলন করতে গেলে ধৈর্য রাখতে হয়, তাই না? হুম স্থির মস্তিষ্কে এবং মানে অত্যন্ত সহনশীলতার সঙ্গে আন্দোলনগুলো করতে হয় আর কি। রাইট, আবেগে তড়িঘড়ি কিছু হঠাৎ করে র্যাশ ডিসিশন, বা হুম আমি কোনো র্যাশ কমেন্ট করলাম, শুনলাম, তাই না, আক্রমণ করলাম, তাতে কিন্তু সাফল্য আসে না। আচ্ছা আচ্ছা, আপনার এর আগে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে দেখেছেন হুম যে জল কমান ছুড়েছে, বিধানসভা ঘেরাও করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, কোনো কিছুই হয়নি কিন্তু, কিন্তু শেষ মাসে আলোচনার মধ্যে কিছুটা অগ্রগতি হলো, তাই না? আচ্ছা, তা ব্যাপারটা সেরমই ছিল আর কি। তা এটা তো কিছু লোক তো মামলা করার জন্য বহু রকম কাজ করে যাচ্ছে, আচ্ছা, এবং তার জন্য টাকাও প্রচুর তুলেছে শুনেছি, হ্যাঁ, সেই সেটা তো অন্য বিতর্ক। হুম কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পে কমিশন শুনলাম যে কোনো কিছু রেকমেন্ডেশন করেনি টিজিডি স্কেলের জন্য। আচ্ছা, আর আর একটা খবর যেটা শুনলাম, হুম যে এরপরে আর একটা হিয়ারিং হওয়ার পরে আচ্ছা, ওই ওই কেস থেকে পে কমিশন বেরিয়ে আসবে, মানে বেরিয়ে আসবে মানে কি, পে কমিশন অটোমেটিক্যালি আউট হয়ে যাবে, আউট করে দেবে একে, আচ্ছা আচ্ছা তাহলে পে কমিশন আর পার্টি থাকলেই না। আচ্ছা, তো যেটা স্বাভাবিক যেটা আলোচনা চলছিল, শূন্য পদের সংস্কার হবে বা
সেম স্কেলে বেতনের ক্ষেত্রে কিছু মডিফাই করা না হতে ওগুলো তো পারে? আছে, আমি যেটা বলছি আর একটা শিক্ষকদের ক্ষেত্রে বা অন্যান্য ওই একটা প্রমোশন পলিসির ব্যাপারে, যেটা ক্যাশ ছিল সেটার ব্যাপারে কি হুম, চাইবে? ক্যাশটা সরাসরি ওরা বলেনি কিন্তু অন্যভাবে ঘুরিয়ে বলেছে আর কি, তাই না? আচ্ছা সেটা হচ্ছে যে প্রমোশন সিস্টেমটা একটু জোরালো করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা তো স্বাভাবিকভাবে প্রমোশন সিস্টেম যদি হয়, আমাদের তো কোনো প্রমোশনই নেই শিক্ষকদের, হুম হুম তাহলে সেই প্রমোশন সিস্টেম যদি সরকার মেনে নেয়, সেক্ষেত্রে মানে কি এরা স্যার যেটা করে, ক্যাশের বেনিফিট প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষকরাই পাবেন যদি চালু? যদি 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 এই রিপোর্টটাকে ওপেন করে প্রথম কথা, হুম হুম আর 2 নম্বর যদি মেনে নেয় আর কি, আচ্ছা আচ্ছা দুটো জিনিস, যে হুম রিপোর্টটা যে পড়েছে হুম সেটা আগে দিনের আলো দেখানো, হুম আর তার সাথে সাথে মেনে নাও, আচ্ছা আচ্ছা এই দুটো যদি যুগপৎ ভাবে হতে পারে বা হুম হয় আর কি, হুম তবে গিয়ে বলতে পারেন যে প্রাথমিক থেকে একবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছে, আচ্ছা ক্লার্ক, গ্রুপ ডি স্কুলের লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানদের অবশ্য অন্য কিছু নেই আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে একটা মানে আশার আলো দেখা যেতে পারে আর কি, ঠিক আছে? কিন্তু তাহলে আমরা স্যার তো সবাই, টিজিজি স্কেলের অবস্থাটা বর্তমানে এখন কি অবস্থায় দাঁড়িয়েছে? মানে সরকারের পক্ষ থেকে কিছু পজিটিভ ভাবা হচ্ছে না টোটালটাই সরকারের মামলা পক্ষ থেকে, দুটির উপর নির্ভর করছে? না সরকারের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে আমি সেটা বলতে পারবো না, হুম হুম কিন্তু সরকারকে ভাবাতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর সেটা যে সেই ভাবনাটাকে সরকারের মধ্যে আরো বেশি জোরালো ভাবে ঢোকানোর ক্ষেত্রে প্রথাগত সংগঠনগুলোর ভূমিকাটাই এখন মুখ্য হয়ে দাঁড়াবে। হুম কারণ আপনারা জানেন যে এই যে বিভিন্ন মঞ্চ টঞ্চ তৈরি হয়েছে না, হুম এদের বিশ্বস্ততা কিন্তু সরকারের কাছে অনেক আগেই হারিয়ে গেছে, এই প্রথম থেকেই ছিল না, যেহেতু কিছু শিক্ষক সংগঠনের নেতৃত্বে জুড়ে থাকতো না, একটা ছিল আর কি, আচ্ছা কিন্তু এখন তো কোনো ক্রেডেন্সিয়াল বলে কোনো কিছু নেই, আচ্ছা তো আচ্ছা স্বাভাবিকভাবে দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে আচ্ছা এখন, আচ্ছা ভবিষ্যতে দেখি কিছু করা যায় কিনা, সরকারের সঙ্গে আলোচনা করে একটা তো কিছু ফয়সলা করার দিকে এগোতে হবে। আচ্ছা আচ্ছা আমরা জানি সরকার আর্থিক ব্যাপারটা তো সবসময় নেই 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 ভাবে একটা করে আর কি, তাই না? হুম 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 কিন্তু তা সত্ত্বেও কিছু একটা বিকল্প পথ ভাবা যায় কিনা বা কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি সরকারের সঙ্গে কথা বলে আর কি। আচ্ছা আচ্ছা মানে স্যার তাহলে টিজিজি স্কিল নিয়ে কি শিক্ষকরা আপাতত কি পজিটিভ না নেগেটিভ, কোন মানে কোন দিকটা ঝলমারি বলছেন আপনি? না এই মুহূর্তে আমরা মানে ওটা কমিশন একটা রেকমেন্ডেশন করেছে ওরা, আচ্ছা যে ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো, মানে সেই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত যে সমস্যাগুলো, হুম হুম সেই সমস্যাগুলো অর্থ দপ্তর এবং ডিপার্টমেন্ট সরাসরি কথা বলে মেটাতে পারে, আচ্ছা ঠিক আছে? হুম মানে নিজেদের ঘাড়ে রাখলো না বন্দুকটা, কিন্তু অর্থ দপ্তর এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের হাতে ছেড়ে দিল। আচ্ছা 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 তো স্বাভাবিকভাবে তাহলে এখন ভূমিকাটা হচ্ছে শিক্ষা দপ্তরের ভূমিকাটা বড় হয়ে উঠছে, হুম হুম তাই না? হুম শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর, আচ্ছা আচ্ছা তাহলে দুটো জায়গায় আমাদের হামার করতে হবে, হুম আর ওই বিভিন্ন জায়গায় দৌড়ে ঝাঁপ দিয়ে কিছু হবে না, তাই না? আচ্ছা তো যেটা করতে হবে, একবার খুব ঠান্ডা মাথায় শিক্ষামন্ত্রীর সঙ্গে একবার কথা বলতে হবে আমাদেরকে, দেখি আমাদের সময় টময় নিয়ে পরিস্থিতিতে যাক, আচ্ছা আচ্ছা কথা বলে মেটানো যায় কিনা দেখছি। আর স্যার প্রাথমিক শিক্ষকদের তো পিআরটি আন্দোলনের ক্ষেত্রে যেটা মোটামুটি একটা এক্সপেক্টেড ছিল তার কাছাকাছি হয়, মানে সে পিআরটি না মিললেও একটা কিছুটা গ্রেড বে ইনক্রিজ হয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে পুরনো শিক্ষকদের বেতন কমে গিয়েছিল, যার ফলে শিক্ষকরা কমে নট যায়নি, নাল মানে এফেক্ট, না কমে যায়নি, প্রত্যাশা মতো বাড়েনি আর কি। হ্যাঁ প্রত্যাশা মতো বাড়েনি, বা যেটা না অনেকে হয়তো ভেবেছিলেন ফার্স্ট টাইমে যে হয়তো এই ধরনের ইমপ্লিমেন্ট কিছু একটা হবে, মানে এই ধরনের ঘটনা যে হতে পারে সেটা হয়তো অনেকে এক্সপেক্ট করেননি আর কি ওই টাইমে। হুম 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 তো পরবর্তীকালে শিক্ষকরা ন্যাশনাল এফেক্টের দাবি করেন বা ফিডম্যান ফ্যাক্টরের দাবি করেন, তো বর্তমানে যেটা ন্যাশনাল এফেক্টের দাবিটাই বেশি উঠছে। তো সেক্ষেত্রে স্যার প্রাথমিক শিক্ষকদের যে এই নিয়ে বিভিন্ন আন্দোলনও হয়েছে, তো প্রাথমিক শিক্ষকদের নশনের এফেক্টের যে ব্যাপারটা সেটার এখন কন্ডিশনটা কি হয়েছে সেটা কি? এটা কন্ডিশনটা ফেব্রুয়ারি মাসের পর থেকে আর কোনো এদিক ওদিক কিছু হয়নি, এবং এটা আপনারা এটার জানেন সাথে যে, কি রূপার টু পার্ট টু তে কোনো সম্পর্ক আছে স্যার? না রূপা পাঠের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, কারণ রূপা পার্ট টু পাবলিশ হয়ে যাওয়ার আগে থেকেই তো এগুলো স্টার্ট হয়েছে, আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে ওটা রূপার বাইরেই ধরে নি। তো সেই মানে ফেব্রুয়ারি মাসে শেষ যেটা সরকারের সঙ্গে বা অর্থ দপ্তরের সঙ্গে যে বিকাশ ভবনের যে আলোচনাটা চলছিল হুম বা ফাইল চালাচালি চলছিল আর কি, আচ্ছা আচ্ছা এখনো সেই নবান্নের ঠান্ডা ঘরে ফাইলটা পড়ে আছে, আচ্ছা আচ্ছা এখনো হ্যাঁও বলেনি বা নাও বলেনি, ঠিক আছে? আচ্ছা 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 একটা প্রস্তাব তো সেই বিকাশ ভবনের কাছ থেকে গিয়েছিলাম আমরা, বলেছি আপনাকে, আচ্ছা আচ্ছা তো সেই প্রস্তাবটা অ্যাকসেপ্টও করেনি আর নাও বলে দেয়নি, আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় পড়ে আছে। আচ্ছা আচ্ছা
মানে এই ফাইল নিয়ে আপাতত কোনো মুভমেন্ট হচ্ছে না বলছেন? না, এখন আপাতত কিছু মুভমেন্ট হচ্ছে মশলা না। লেখক নিয়ে আপাতত কোনো সেভাবে মুভমেন্ট হচ্ছে না। আর স্যার, শিক্ষকরা তো অনেকেই দাবি মানে এক্সপেক্ট করেছেন, হয়তো মেবি কিছু একটা ডিএ হয়তো ঘোষণা হতে পারে বিধানসভা ভোটের আগে হয়তো, তো সেটা স্যার এই ব্যাপারে স্যার আপনার কাছে কিছু খবর আছে? বিয়ের ব্যাপারে এমনিতেই কারো কাছে কিছু খবর থাকে না। তবুও যেহেতু আপনি বিভিন্ন আমলাদের সাথে একটু যোগাযোগ আছে আপনার সেই হিসাবে, না, আমাদের কাছে খবর থাকে না, কিন্তু বিষয়টা যে অভিজ্ঞতা যদি বলেন, অভিজ্ঞতা থেকে আমরা যদি বলি আর কি, অভিজ্ঞতা থেকে আর কি, আচ্ছা আচ্ছা তাহলে এটা ধরে নিতে হবে যে মোটামুটি জানুয়ারি আগে একটা একটা দিয়ে অংশ দেবেই, সেটা মোটামুটি ধরেই নেওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা এটা অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু বিয়ের ব্যাপারটা আপনি যদি অর্থ সচিবকেও জিজ্ঞেস করেন, আচ্ছা আচ্ছা তিনিও বলবেন না, তিনিও জানতে পারেন না, আচ্ছা মানে তিনিও জানেন না। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে স্যার একমাত্র কত পার্সেন্ট ওভার চান্স আছে বলে আপনি একজন, মনে করেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কত পার্সেন্ট দিতে পারে বলে মনে করেন আপনি জানুয়ারি আমাদের থেকে? তো ধারণা, আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 7 থেকে 10% ম্যাক্সিমাম, আচ্ছা আচ্ছা মানে এর উপরে দেবে বলে আমাদের ধারণা মানে নেই আর কি, মানে প্রত্যাশা করি না আমরা, কারণ এরা তো এটাকেই অনেক বেশি বড় বলে মনে করবে। তো আপনি কি স্যার মনে করছেন না যে আদালতে যে ডিএনএ কেস চলছে সেটা একটা প্রেশার বা এটা কাজ করবে? কিছুই কাজ করবে না, তাহলে এতদিন কাজ করতে হবে। আচ্ছা 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 এবার সরকার হয়তো চলে যাবে কিন্তু মানবে না, সেটাও হতে পারে। আচ্ছা আচ্ছা না অনেকে কর্মীরাই তো এক্সপেক্ট করছেন হয়তো মেবি ডিএ হয়তো কিছু একটা রামস্যাম যাই হোক সেটা একটা দিতে পারে, এবার সেটা অনেকেই আবার অনেকেই এরকম আছেন আশ্বাত হয়ে গেছেন হয়তো মেবি নাও দিতে পারে, কারণ পেশ এমন একটা পে কমিশন, সিক্স পে কমিশন, সেখানে ডিএ শূন্য অবস্থায় শুরু হয়েছিল, তো সেক্ষেত্রে তবে হয়। আমি বলছি এটা এটা নিয়ে ইলেকশনের আগে একটা কুমির ছানা দেখানো হতে পারে, আচ্ছা আচ্ছা ইলেকশনের আগে আগে আর কি, আচ্ছা আচ্ছা যে আমরা বকেয়াটা মিটিয়ে দেবো এরকম একটা কুমির ছানা আর কি। ইলেকশনের পরে হয়তো সেই সেই জিনিসটা এরকম করে তোলা বলতে হতে পারে পারে যে এরকম হ্যাঁ, একটা যে পরে না আমরা এটা মিটিয়ে দেবো, এখন ইলেকশন বলে পাচ্ছি না, পরে ভাবছি আর কি, আচ্ছা এই আচ্ছা যে কুমির ছানাটা আর কি, কুমির ছানাটা দেখানো হতে পারে আর কি, সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা তার মানে স্যার বলতে চাইছেন রোপা পার্ট টু তে মোটামুটি যেটা শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটা হচ্ছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম যেটা আছে সেটার ক্ষেত্রে একটা রিফ্লেকশন হতে পারে, অর্থাৎ বিভিন্ন সরকারি কর্মচারীদের যেভাবে একটা সুবিধা পেতেন সেটা শিক্ষকদের আসতে পারে, আর টিজিটি নিয়ে আপাতত সেভাবে হয়তো সদর্থকভাবে জিনিসটা নেই এবং প্রাথমিক শিক্ষকদের নশনাল এফেক্টের ব্যাপারটা ঝুলে রয়েছে এবং ডিএ সংক্রান্ত ব্যাপারটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। টিজিটির ব্যাপারটা একটা কথা বলি, একজন আধিকারিক আমাকে স্পষ্ট করে বলেছেন আচ্ছা যে পে কমিশনের চেয়ারম্যানের এক সহানুভূতি ছিল, এটা অবশ্য ওদের বক্তব্য, আমার বক্তব্য নয় কিন্তু, আচ্ছা আচ্ছা যে সহানুভূতি ছিল কিন্তু সেই জায়গাটা নষ্ট করে দিল হচ্ছে মামলাকারীরা, এটা এটা বলেছে, এটা হচ্ছে আচ্ছা ওদের আধিকারিকদের বক্তব্য আর কি, যে পে কমিশনের চেয়ারম্যানের একটা সহানুভূতি ছিল কিন্তু আচ্ছা মামলাকারীরা সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে।